গুড মর্নিং স্টুডেন্ট, হ্যাপি নিউ ইয়ার। তোমরা নতুন ক্লাস শিখতে যাচ্ছো, অনেকে নতুন স্টুডেন্টও আছো। তো তোমাদের আমি রুনু ম্যাম, আমি তোমাদের জিওগ্রাফি ক্লাসটা নেব। আজকে থেকেই তোমাদের ক্লাস শুরু। আগের বছরের মতো তো এবছরও তোমাদের ই লার্নিং ক্লাসের মাধ্যমেই ক্লাস শুরু হয়ে যাচ্ছে। তো দেখো, আমরা তোমাদের ভূগোলের আজকে প্রথম অধ্যায় পড়বো। প্রথম অধ্যায়ের নাম হলো ভূগোল কি ও কেন পড়ব। তাহলে প্রথম অধ্যায়ের নাম কি? ভূগোল কি ও কেন পড়ব। তোমাদের পেজ নম্বর দিতে দেখো, পেয়ে যাবে তোমরা। বইটা হলো তোমাদের ভূগোল বইয়ের নাম তো ভূগোল পরিচয়। এই বইটা নিশ্চয়ই সবার কাছে আছে তো? আচ্ছা ঠিক আছে, তাহলে ভূগোলে আমরা পেজ থ্রিটা খুলব। দেখো পেজ থ্রিতে আছে ভূগোল কি ও কেন পড়ব। এই অধ্যায় থেকে আমরা যা যা জানতে পারবো, আগে দেখো এই অধ্যায়টা পড়লে আমরা কি কি জানতে পারবো। এই অধ্যায় পড়লে আমরা জানতে পারবো ভূগোল কি, পৃথিবীর আকার কি রকম, পৃথিবীতে দিন রাত কিভাবে হয়, কেন আমরা ভূগোল পড়ব, ভূগোল বই কি। আজ তো এত কিছুটা পড়ানো সম্ভব নয়, আজকে আমরা যেটুকু জানবো ভূগোল কি ও পৃথিবীর আকার কি রকম। তাহলে দেখো প্রথমেই তোমাদের আছে ভূগোল কি। তাহলে ভূগোল কি? ভূগোল কথাটি দুটি শব্দ নিয়ে তৈরি। ভূগোল কথাটি কটি শব্দ নিয়ে তৈরি? দুটি শব্দ নিয়ে তৈরি। শব্দ দুটি হলো ভূ এবং গোল। তাহলে দেখো এই যে ভূগোল, ভূগোল কথাটি এই দুটি শব্দ নিয়ে তৈরি হলো ভূগোল। দেখতে পাচ্ছো সবাই হয়ে আছে ভূগোল। আর এই ভূ শব্দটির অর্থ হলো ভূমি বা পৃথিবী। এই ভূ শব্দটির অর্থ তাহলে কি? ভূমি। দেখো সবাই, ভূমি বা পৃথিবী, ভূ কথাটির অর্থ ভূমি বা পৃথিবী। তাহলে ভূ কথাটির অর্থ ভূমি বা পৃথিবী। ভূমি মানে কি? যেখানে আমরা সবাই বসবাস করি, ভূমিতেই আমরা সবাই বসবাস করি, তাই তো? এই পৃথিবী ভূমি বা পৃথিবী। পৃথিবীটা কি? পৃথিবী হলো একটি গ্রহ। আমাদের যে আটটি গ্রহ আছে তার মধ্যে পৃথিবীও হলো একটি গ্রহ, যে গ্রহে আমরা বসবাস করি। আর গোল শব্দটির অর্থ হলো কি? গোলাকার বা বৃত্তাকার। তাহলে গোল শব্দটির অর্থ কি? গোলাকার বা বৃত্তাকার। গোল শব্দটির অর্থ তাহলে কি? গোলাকার বা বৃত্তাকার। আচ্ছা, আর এই দুটি শব্দের সংযুক্ত রূপ হলো ভূগোল। এই দুটি শব্দের সংযুক্ত রূপ কি? ভূগোল। তাহলে এই দুটি, এই যে ভূ এবং গোল, এই দুটি সংযুক্ত হয়ে আমাদের পেয়ে যাচ্ছে কি? ভূগোল। তাহলে তোমরা বুঝতে পারলে। আর ভূগোল কথাটির অর্থ গোলাকার পৃথিবী। এই ভূগোল কথাটির অর্থ তাহলে কি? গোলাকার পৃথিবী। ভূগোল কথাটিকে আমরা এক কথায় ভূগোলের অর্থ কি বলবো? গোলাকার পৃথিবী। তারপরে দেখো কি আছে, পৃথিবীর আকার কি রকম। পৃথিবীর আকার কি রকম? তোমরা নিজেরা বলো তো পৃথিবীর আকার কি রকম হতে পারে। আমরা অনেকে নানান রকম বলি, কেউ বলে কমলা লেবুর মতো, কেউ বলে ডিম্বাকৃতি পৃথিবী, আর অনেকে অনেক রকম বলে। তোমাদের বইয়ে কি আছে আমরা দেখি। আমরা পৃথিবীতে বসবাস করি, তাহলে আমরা কোথায় বসবাস করি? আমরা পৃথিবীতে বসবাস করি। পৃথিবীর জন্ম হয়েছে সূর্য থেকে। তাহলে সূর্য তো তোমরা জানো প্রত্যেকদিন পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে এই সূর্য থেকেই পৃথিবীর সৃষ্টি হয়েছে, সূর্য থেকেই সমস্ত গ্রহের সৃষ্টি। সেই রকম পৃথিবীও আমাদের একটি গ্রহ যা সৃষ্টি হয়েছে এই সূর্য থেকে। মহাশূন্যে সৌরজগতে পৃথিবীর সৃষ্টি হয়েছে। তাহলে পৃথিবীর সৃষ্টি কোথায় হয়েছে? আমাদের এই যে মহাশূন্য, মহাশূন্যের সৌরজগতে, মহাশূন্যের সৌরজগতে পৃথিবীর সৃষ্টি হয়েছে। বিভিন্ন বিজ্ঞানীর মতে পৃথিবীর
বয়স প্রায় 450 কোটি বছর। তাহলে বিভিন্ন বিজ্ঞানীদের মতে পৃথিবীর বয়স প্রায় 450 কোটি বছর। পৃথিবীর আকার কিন্তু সম্পূর্ণ গোলাকার নয়। পৃথিবীর আকার কিন্তু সম্পূর্ণ গোলাকার নয়। তাহলে কিরকম? এর আকার অনেকটা কমলা লেবুর মতো। বলে দিয়েছি তোমাদের, তোমরা তো কমলা লেবু অনেকে নয় তোমরা সবাই দেখেছো কমলা লেবু। কমলা লেবুটা দেখতে কি কিরকম হয়? এই রকম। উপরটা দেখো, উপরের দিকটা একটু চ্যাপ্টা এবং নিচের দিকটা একটু চ্যাপ্টা, তাই তো? দেখতে পাচ্ছ সবাই? বোর্ডের দিকে তাকাও। আচ্ছা ঠিক আছে, এবার দেখো পৃথিবীর আকারটা তাহলে কমলা লেবুর মতো। ওপরে ও নিচে কিছুটা চ্যাপ্টা, ওপরে ও নিচে কিছুটা চ্যাপ্টা। ওপরের দিক বলতে উত্তর দিক, আর নিচের দিক বলতে দক্ষিণ দিক। তাহলে আমাদের পৃথিবীর এই উপরের দিকটি কি? উত্তর দিক। উপরের দিকটি উত্তর দিক, আর নিচের দিকটি কি? দক্ষিণ দিক। দক্ষিণ দিক। এই পৃথিবীর তাহলে উপরের দিকটি হলো উত্তর দিক এবং নিচের দিকটি হলো দক্ষিণ দিক, যেটা সামান্য একটু করে উপরে ও নিচে চাপা। আচ্ছা, মহাকাশচারীদের চাঁদ থেকে তোলা পৃথিবীর বিভিন্ন ছবি থেকে বোঝা যায়, চাঁদ থেকে তোলা বিভিন্ন ছবি থেকে কি বোঝা যায়? পৃথিবী গোলাকার। আবার মহাকাশচারীরা চাঁদে রেখে যে পৃথিবীর ছবি তুলেছে সেখানে দেখা গেছে কি? পৃথিবীটি গোলাকার। মহাকাশচারীরা ও ভূবিজ্ঞানীরা বলেছেন পৃথিবী দেখতে পৃথিবীরই মতো। তারা কি বলেছে? পৃথিবীটা পৃথিবীর মতনই দেখতে, আর কমলা লেবু নয়, আর অন্য কোনো কিছুর মতনই নয়, পৃথিবী পৃথিবীরই মতো, এর সঙ্গে কারো তুলনা করা চলে না। তাহলে পৃথিবীর সাথে আর কারো তুলনা করা চলে না। মহাকাশ থেকে পৃথিবীকে নীল রঙের দেখায়। মহাকাশচারীরা কি বলেছে? মহাকাশ থেকে পৃথিবীকে কি রঙের দেখায়? তাহলে নীল রঙের দেখায়। নীল রঙের কেন দেখায় বলতো? আমরা তো জানি আমাদের পৃথিবীতে 3 ভাগ জল ও 1 ভাগ স্থল। জলের রং নীল হওয়ার কারণে আকাশ থেকে মানে মহাকাশ থেকে আমাদের পৃথিবীকে নীল রঙের দেখায়, যেটা বেশি সেই রংটাই তো দেখাবে। তাহলে 3 ভাগ যদি জল হয় তাহলে পৃথিবীর রং এই কারণে নীল হয়, তাই এই পৃথিবীকে নীল গ্রহ বলে। তাহলে পৃথিবীকে আমরা আবার কি গ্রহ বলতে পারি? পৃথিবীকে আমরা নীল গ্রহ বলতে পারি। পৃথিবীর আরেক নাম তাহলে কি হলো? পত্রী গ্রহ। পৃথিবীর কি গ্রহ বললে? বলবো আমরা নীল গ্রহ। তাহলে আজকে তোমাদের পড়াটা এইটুকু। আমি আরো একবার তোমাদের রিডিং করিয়ে দিচ্ছি বা ছোট করে বলে দিচ্ছি। ভূগোল কি? ভূগোল থেকে আমরা ভূগোল কি যেখানে বলেছে এখান থেকে জানলাম। ভূগোল কথাটিকে দুভাগে ভাগ করা যায়, ভূ এবং গোল। ভূগোল ভূ কথার অর্থ হলো ভূমি বা পৃথিবী, আর গোল কথার অর্থ হলো গোলাকার। একত্রে কি বলা যায়? ভূগোল কথাটির অর্থ গোলাকার পৃথিবী। আর পৃথিবীর আকার কি রকম এই প্রসঙ্গে কি বলা হয়েছিল? এর মধ্যে যে পৃথিবীর জন্ম হয়েছে সূর্য থেকে, আর পৃথিবীর বয়স মহাকাশচারীরা বিজ্ঞানীরা বলেছেন প্রায় 450 কোটি বছর। পৃথিবী আমরা জানি কমলা লেবুর মতো একটু ওপরে ও নিচে চ্যাপ্টা, কিন্তু মহাকাশচারীরা বলেছেন চাঁদে থেকে তারা ছবি তুলে দেখেছেন যে পৃথিবীটা আসলে গোলাকার। পৃথিবী কারোর মতনই নয়, পৃথিবী ঠিক তার নিজের মতনই দেখতে, পৃথিবী পৃথিবীরই মতো, আর মহাকাশ থেকে পৃথিবীকে নীল দেখা যায়, তাই পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। পড়াটা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমরা এই পড়া থেকে আরো অনেক কিছু জানবো, কিন্তু সেটা আস্তে আস্তে পরের ক্লাসে জানবো। আজকের আমাদের ক্লাস এইটুকু। বাড়িতে ভালো করে পড়ো, আর পরের ক্লাসের পরের জিনিসগুলো আমরা পরের ক্লাসে জানতে পারবো। থ্যাংক ইউ।